আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবছে সেলফ ডাউটে ভুগছে, ভাবছে ম্যাথ পারি না, অনেক কিছু তো জানি না, আমি কি করব, কোনো কিছু শিখতে গিয়ে বুঝতে পারছি না, মানি মেনটেন করতে গিয়ে পারছি না, অনেক প্রবলেম হচ্ছে, তো সেই সময়তে কি করব। তো এই ব্যাপারে সলিউশন নিয়ে চলেছি তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে। দেখো কি বলছে একটা বড় রাইটার, বলছে ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ, মানে ফোকাস করো যেটার দিকে তাকাও, সেটা কি যেটা তোমার কাছে আছে, যেটা তোমার কাছে নাই সেটা ভেবে লাভ নাই, ঠিক আছে? তোমার কাছে সব থেকে বড় সম্পদ যেটা ওটা সেটা হচ্ছে টাইম, এটা হচ্ছে তোমার কাছে সব থেকে বড় সম্পদ, ঠিক আছে? যখন দেখবে তুমি কোনো একটা পার্টিকুলার পজিশনে যাবে এবং দেখবে যে তোমার কাছে কি নাই, তখন অনেক কিছু থাকবে যে নাই মনে হবে, কিন্তু যেটা আছে সেটা দিয়ে ভাবো। কারণ এই ভিডিওটা বানানোর মেন মাকসাদ হচ্ছে এটা, যখন আমরা ম্যাথ পড়ি, ঠিক আছে, সাপোজ ধরো ম্যাথ করি বা কেউ জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওকে, এবং দেখছে যে আমি এটা পারি এটা পারি, ওকে, এটাও পারি, কিন্তু দেখছে যখন যাচ্ছে যে অনেক কিছু আমি তো জানি না, তখন কি করব, তখন সেলফ ডাউট অনেক প্রবলেম ফেস করে। তার জন্য বলছি দেখো যেটা তুমি জানো, মানে ভাবো তুমি কি জানো, লাইক ম্যাথামেটিক্সের ধরো ডেসিমাল সিস্টেম জানো, তুমি সিম্পলিফিকেশন করতে পারো, পার্সেন্টেজ পারো, ঠিক আছে, একাধিক অঙ্ক পারো, বাট তুমি প্রফিট অ্যান্ড লস পারো না, লাইক আমারও প্রবলেম হয়, ঠিক আছে, তো সিরিয়াসলি ভাবো ওটা পারছো না, তো ওটার দিকে ফোকাস না করে যেগুলো জানো সেটাতে আরও বেশি জোর দাও। লাইক দেখো এই পজিশনটা তুমি আছো, ঠিক আছে, তো এখানে একটা কি গর্ত খুঁড়ছো, এবং এটাতে যদি আরো তুমি প্রেশার দাও তবে কি অনেকটা বেশি তুমি ডিপ যেতে পারবে, কিন্তু যেটা তুমি জানো না, ধরো এটা তুমি মানে অতটা প্রেশার দিলে না, তবে কি যেটা জানো সেটাতে কি হলো তোমার একটা এক্সপার্টাইজ তৈরি হবে, মানে তুমি কিন্তু ভালো করে পারবে আরো, তাই না? তার মানে যেটা তোমার কাছে আছে, যেটা তুমি জানো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তুমি পার্টিকুলারলি যেগুলো জানো সেগুলোকে আরো বেশি জোর দাও, যেটা জানো না সেটাকে চেষ্টা করো যতটা পসিবল, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, হাউ মাচ ইউ ক্যান, ঠিক আছে, যতটা তুমি পারবে সেটা প্রতি ফোকাস করো, ওকে, কিন্তু যেটা তোমার কাছে অলরেডি আছে, মানে তুমি যেটা জানো সেটাকে আরও বেশি বেশি করে পড়ো। লাইক কোনো জিনিসের ক্ষেত্রে যেটা জানো তুমি সেটাকে রিভিশন করো, লাইক যারা স্টুডেন্ট ক্লাস 10 12 পড়ছে তাদেরকে বলছি আমি, তারা ভালো করে রিভাইজ করো যেগুলো জানো, যেগুলো জানো না সেগুলোকে চেষ্টা করো যতটা পারছো কভার করতে, বাট ওটা জানি না ওটা জানি না করে টেনশন করে কোনো লাভ নেই, ঠিক আছে, বাট মানে কী হবে, জাস্ট যদি করো মাথায় ব্রেনে প্রেশার পড়বে, তো ওরকম করে লাভ নেই, তাই না? এবং দেখো লার্নিংয়ের ক্ষেত্রে, যে লার্নিংয়ের ক্ষেত্রে মনে হচ্ছে যে আল্লাহ আমি তো ফিজিক্সের কথা জানি না, ইংলিশ জানি না, অনেক কিছু জানি না, তবে আমি কি করব, ওগুলো ভেবে লাভ নাই, তুমি যেটা জানো, ধরো সাপোজ তুমি এখানে আছো 1, ঠিক আছে, তোমাকে হতে হবে কি 10 হতে হবে, তার মানে কি 1 to 10 পজিশন আসতে গেলে তোমাকে 2 3 5 6 7 করে 9 পর্যন্ত যেতে হবে, তারপর তুমি 10 যেতে পারবে, তাই না? তার মানে কি যেটা তোমার কাছে আছে সেটার প্রতি আরও বেশি ফোকাস করো, এবং যেটা নাই সেটার কথা ভেবে লাভ নাই, ঠিক আছে, যেটা আছে সেটার প্রতি ফোকাস করো এবং আগে বাড়ো। দেখো জবের ক্ষেত্রে সিরিয়ালি ভাবে এটাই হয়, জবের ক্ষেত্রে যারা জবের জন্য প্রিপারেশন নেয় তারা ভাবে কি যে আমি তো এই পার্টটা আমার ভালো না, আমি পারি না, তবে আমি কী করবো, তো যেটা পারো না সেটা বাদ দাও, ঠিক আছে, যেটা পারো সেটার প্রতি বেশি ফোকাস করো, এবং যেটা পারছো না সেটাকে চেষ্টা করো যতটা পসিবল তোমার দ্বারা, ঠিক আছে, বাট মেন্টালি প্রেশার না নিয়ে, ওকে। অ্যান্ড দেন স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, পড়াশোনার ক্ষেত্রে তুমি যেটা জানো সেটাই করো, এক্সট্রা যেটা পারছো না জানো না সেগুলোকে চেষ্টা করো যতটা পসিবল হয়, কিন্তু যেটা জানো এখন অলরেডি জানা আছে এবং সেটা বাদ দিয়ে তুমি নতুনগুলো করতে যাচ্ছ, যে আগেরগুলো ভুলে খেয়ে দেবে, তাহলে ওটা না করে যেটা অলরেডি জানা আছে সেগুলোকে বেশি রিভাইজ করো, ওকে, দেন ইট উইল বি মানে মোর হেল্পফুল ফর ইউ। মানের ক্ষেত্রে দেখো, টাকার ক্ষেত্রে যতটা তোমার কাছে আছে, ঠিক আছে, তা বলে বলবো না যে যেটা নাই তার মানে তার জন্য ভেবো না, টাকার জন্য ভাবো, বাট আমি তোমাকে সাজেস্ট করবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তুমি যদি হও বা মেবি গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করছো, তো যখনই তুমি টাকা পাবে, ঠিক আছে, দুটো শিট বানাবে, ব্যালেন্স শিট, লাইক এটা হচ্ছে তোমার কতটা তুমি খরচ করছো, ঠিক আছে, এবং লাইক কতটা তোমার কাছে জমছে, ঠিক আছে, এটা পজিটিভ হচ্ছে, জমছে একদম নেগেটিভ মানে কমছে তোমার ক্ষেত্রে, তুই ব্যালেন্স শিট বানাও এবং প্রতি মান্থলিভাবে তুমি দেখো তুমি কতটা স্পেন্ড করছো এবং কতটাকে তুমি সেভ করতে পারছো, এটা কি এটা হচ্ছে ফোকাস করো সেই ব্যাপারটাতে, এটাও একটা ব্যাপার, মানে এটাও ব্যাপার আছে, ঠিক আছে। সেলফ ডাউট তখনই ক্রিয়েট হবে যখন তুমি নেগেটিভগুলো নিয়ে ফোকাস করবে, তাই বি পজিটিভ হও এবং নেগেটিভগুলোকে ছড়ো। ইভেন আমিও মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাই, বাট নিজেকে যখন বোঝাই এবং মনে হয় যে আমার প্রবলেম মানে সিমিলারলিভাবে তোমাদেরও প্রবলেম হচ্ছে, দ্যাটস হয় আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি, ওকে, সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নিও এবং এটা ভালো করে বুঝে করো, ঠিক আছে। লাইক আমি যে ছোট একজন ইউটিউবার, বড় কিছু না তা বলে না, একদম দেখো বেকার মানুষ বলে এরকম তোয়াক্কা না করে জাস্ট কথাগুলো শোনো, আমি বেকার হতে পারি বাট কথাগুলো বেকার নয়, কি বললাম, আমি বেকার হতে পারি বাট কথাগুলো বেকার নয়, কথাগুলো আমার থেকে বড় বড় ব্যক্তিরা বলেছে, তাদের কথাগুলোকে আমি সহজ ভাষায় তোমাদেরকে তুলে ধরছি, এটা হচ্ছে বড় ব্যাপার, দ্যাটস ওয়াই এটা কিন্তু ফোকাস করো, যে ফোকাস অন দ্যাট হোয়াট ইউ হ্যাভ
অর ইউ ক্যান, তুই যেটা পারবে সেটা করো, ঠিক আছে? যেটা নাই সেটা নিয়ে ভাবো না, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য বেস্ট, বাই, টিকিটটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নিও, বাই। নতুন ভিডিও নিয়ে আবার আসছি।